সবার প্রথমে আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর, এবং সবার প্রথমে আমরা আলোচনা করতে চলেছি টাটা গ্রুপের স্টকের ব্যাপারে। ফ্রেন্ডস, সবার প্রথমে যে স্টক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টাটা কফি লিমিটেড। টাটা কফির চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর যে প্রিভিয়াস হাই ছিল সেটা ছিল 255-এর কাছাকাছি, এবং 255 থেকে কন্টিনিউসলি কারেকশন এসেছে এবং 192 অবধি চলে এসেছিল, দেন নিজেকে রিকভারি করেছে। এখন দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক 215-তে ট্রেড করছে, এবং এর যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে আজকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং দিয়ে দিয়েছে। যদি ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন ক্লোজিং দিয়ে দিয়েছে, তো ডেফিনেটলি এখান থেকে স্টক ওপরে ওঠার ইন্ডিকেট আমাদেরকে দিচ্ছে। এবং এর যে প্রোডাক্ট আছে, আমরা জানি যে কফির প্রোডাক্ট আছে, কোম্পানি মার্কেট ক্যাপ দেখতে পাওয়া আছে 4000 কারে আছে, স্মল ক্যাপ কোম্পানি আছে, ডিভিডেন্ড কোম্পানি আমাদেরকে দিচ্ছে 0.69%, আরই আছে 9.46%। কোম্পানির বিজনেস শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও কিন্তু সাপ্লাই হচ্ছে এর প্রোডাক্ট। ফ্রেন্ডস, শীতকাল চলে এসেছে তো ডেফিনেটলি এখন কিন্তু কফি মানুষ কিনছে, শীত আছে আর কফি খাবে না সেটা কি হয়, তো এই সময় দাঁড়িয়ে ডেফিনেটলি এর প্রোডাক্ট কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়, ইন্ডিয়াতে তো সেল হচ্ছেই, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি ইউএস, ইউরোপ, আফ্রিকা, ভিয়েতনাম, বিভিন্ন ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো আছে সেখানেও কিন্তু এই টাটা কফি বাইরে যাচ্ছে। তার সাথে ফ্রেন্ডস, কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে, যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 3-তে আসছে। দেখুন টাটা কনজিউমার, দেন আমরা দেখতে পাচ্ছি CCL প্রোডাক্ট, দেন টাটা কফি। তো চলুন চার্টকে আমরা দেখে নেব। এখানে আমি RSI-কে লাগিয়ে দেবো, RSI, দেন BB এবং MSCD, তিনটে ইন্ডিকেটরকে লাগিয়ে আমি এখানে বোঝার চেষ্টা করব। তো সবার প্রথমে RSI নাম্বার আমরা দেখতে পাচ্ছি 53, তো টেকনিক্যালি এখন আমরা দেখতে পাচ্ছি স্ট্রং জোনের কাছে এসে পৌঁছায়নি। 60 থেকে 61, 2, 3 এগুলো হচ্ছে স্ট্রং জোন, তো ডেফিনেটলি স্ট্রংয়ের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। MSCD লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে জাস্ট ওপরের দিকে উঠেছে, এই জায়গাটা দেখুন জাস্ট ওপরের দিকে উঠেছে, তো ডেফিনেটলি এখান থেকে কন্টিনিউ করতে পারে, উপরের দিকে যেতে পারে। এবং বলিনগার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান লাইনের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তো ডেফিনেটলি গুড ইন্ডিকেট আছে, এখান থেকে স্টক ওপরে ওঠার জন্যই তৈরি হচ্ছে। এই প্রাইসটাকে যদি মেনটেন করতে পারে, 218-এর উপরে যদি ক্লোজিং দিতে পারে, 225 অবধি কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে যেতে পারে। আপনারা চাইলে লং টার্মের জন্যও রাখতে পারেন, অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে হোল্ড করতেই পারেন, কেননা ফ্রেন্ডস এখন উইন্টার চলছে এবং উইন্টারে কিন্তু এর প্রোডাক্ট প্রচুর পরিমাণে সেল হয়েই থাকে। তার সাথে ফ্রেন্ডস, আপনারা যদি সেলস দেখবেন তো প্রফিট অ্যান্ড লসের উপর চলে আসবো, এবং সেলস দেখুন 1 ইয়ারের মধ্যে CAGR আছে 96%, তো 1 ইয়ারে কোম্পানির মধ্যে একটা বেস্ট পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। 3 ইয়ার্সে 33% এবং 5 ইয়ার্সে 13%, 10 ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি 11%, তো কোম্পানি কন্টিনিউসলি কিন্তু পারফরমেন্স আমাদেরকে দিয়েছে, রিটার্ন দিয়েছে। তাছাড়া 2017 সালে 1600 কারোর, দেন 1500, দেন 1800, 1900, এবছর হয়েছে 2200 কারোর, তো কোম্পানির মধ্যে সেলস কন্টিনিউয়াসলি বেড়েছে। নেট প্রফিট ঠিক একইভাবে 151, 107, 69, 82, এবছর হয়েছে 134 কর, তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বেড়েছে লাস্ট 3 বছরের তুলনায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে টাটা কফির দিকে নজর রাখার খুবই দরকার এসে পৌঁছেছে। টাটা গ্রুপের স্টক আছে, ফান্ডামেন্টালি স্ট্রং আছে, বিজনেস খুবই স্ট্রং আছে, তো ডেফিনেটলি এর প্রোডাক্ট যেহেতু এখন এই সময় খুব সেল হয়, তার মধ্যে কিন্তু আমরা একটা দেখতে পাই যে রেভিনিউ আসে এবং নাম্বারের মধ্যেও জম দেখতে পাওয়া যায়, তো টাটা কফির দিকে আপনারা চাইলে নজর রাখতে পারেন। চলুন কমিউনিটি কী রায় দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। কমিউনিটির মধ্যে ফ্রেন্ডস 33% বলছে বাই করার জন্য, 0% বলছে সেল, এবং 67% বলছে হোল্ড করার জন্য, এই মুহূর্তে দাঁড়িয়ে হোল্ড করতে বলছে, ফিউচারে একটা পারফরমেন্স দেখাবে সেই ধরনের ইন্ডিকেট দিচ্ছে, তো অলমোস্ট 100% বলছে এর মধ্যে বাইং করার জন্য। যদি একটু নিচের দিকে আসবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি রেভিনিউ বাড়ছে, এবছর রেভিনিউ হচ্ছে 2254 কারণে, নেট প্রফিট দেখুন অনেকটাই বেড়ে গেছে, ডেট টু ইকুইটি কোম্পানির মধ্যে ডেট আগের থেকে অনেকটাই কিন্তু কম হয়েছে এবং এখন আছে 0.49%, তো বেস্ট কিন্তু পারফরমেন্স আমাদেরকে টাটা কফি দেখানোর চেষ্টা করছে। চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা দেখে নেব।
তার সাথে ফ্রেন্ডস আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে, আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, সেক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন কিংবা 199 দিয়েও বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে, এসডি বলে দেন, সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। নেক্সট যে স্টক আছে সেই স্টকের নাম হচ্ছে ডাবার ইন্ডিয়া। ফ্রেন্ডস, ডাবারের যে প্রোডাক্ট আছে সেটা আমরা জানি যে মেনলি উইন্টারে কিন্তু বেশি পরিমাণে সেল হয়ে থাকে। আমরা জানি যে ডাবারের চ্যবনপ্রাশ, ডাবারের হানি, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক যেই প্রোডাক্টগুলো থাকে, বৈদিক যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু এই উইন্টারের টাইমে বেশি পরিমাণে সেল হয়ে থাকে। এবং কোভিড আছে, আমরা জানি যে কোভিডের থার্ড ওয়েভের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি সামান্য সামান্যভাবে চারি জায়গায় ছড়াচ্ছে, তো ডেফিনেটলি মানুষ এই সময় দাঁড়িয়ে ডাবারের চ্যবনপ্রাশ কিন্তু প্রচুর পরিমাণে বাইং করছে। তো এখন কিন্তু আপনারা চাইলে অবশ্যই ডাবার ইন্ডিয়ার দিকে নজর রাখতে পারেন। ডাবারের যে প্রোডাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি সেটা অয়েলের প্রোডাক্ট আছে, হেয়ার অয়েল, দেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের যে আমরা গোল্ডের ব্লিচ করে থাকি, ফেশিয়াল করে থাকি, তার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, রিয়েল জুস পাওয়া যাচ্ছে, ডাবারের আমরা দেখতে পাচ্ছি যে মাজন পাওয়া যাচ্ছে, অয়েল পাওয়া যাচ্ছে, বাটিকা এবং বাটিকা পাওয়া যাচ্ছে, হানি পাওয়া যাচ্ছে, রুম স্প্রে পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই ডাবারের দিকে এই মুহূর্তে নজর রাখতে পারেন। ডাবারের আমরা দেখতে পাচ্ছি আয়ুর্বেদিক কিন্তু মাজনও আছে, হাজমলা আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু ডাবারের মধ্যে পাওয়া যাচ্ছে। চলুন ডাবারকে আমরা দেখে নেব। ডাবার এখন ট্রেড করছে 578-এর কাছাকাছি। কোম্পানি আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পুরনো কোম্পানি আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আছে 1 লাখ করে। ফ্রেন্ডস, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, আরোই আছে 23 এবং কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে 0.82%। যদি একটু নিচের দিকে আসবেন তো কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে, লাস্ট 3 ইয়ার্সে আরেই ইনক্রিজ হয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে ডেপ্টর ডেকে অনেকটা কম করে নিয়েছে। ডাবার যে সেক্টরে বিলং করছে, পার্সোনাল কেয়ার সেক্টরে বিলং করছে, তো তার মধ্যে নাম্বার 1 আছে, মার্কেট লিডার আছে। তো মার্কেট লিডারের মধ্যে আমরা অবশ্যই নজর রাখতে পারি। কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে পারফরমেন্স খুব স্লো দেয়, তা বলে যে ভেন স্টকটা খারাপ হয়ে গেল সেটা কিন্তু নয়, ফিউচারে ডেফিনেটলি এর মধ্যে একটা মুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পাবো। কিন্তু চ্যবনপ্রাশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ প্রচুর কিনছে। দেখুন 661 এর হাই ছিল এবং এই অবধি চলে এসেছিল, প্রায় বলতে গেলে 550 অবধি এসেছিল, দেন সেখান থেকে রিকভারি করছে। এখানে দেখুন আমরা দেখতে পেলাম যে রেজিস্ট্যান্সের উপরে গেল, দেন সেখান থেকে একটু নিচের দিকে এসে সাপোর্ট নিল, দেন এখান থেকে আবারও বাউন্স ব্যাক করতে চলেছে। চলুন আরএসআইকে এখানে আমি লাগিয়ে দেবো, এখানে আমি আরএসআইকে লাগাবো। আরএসআই নাম্বার আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি 30 অবধি এসেছিলো, দেন সেখান থেকে নিজেকে রিকভারি করে অলমোস্ট এখন দাঁড়িয়ে আছে 40-এর কাছাকাছি। তো ডেফিনেটলি এখনও উইক জোনের কাছে আছে, সাপোর্ট নিয়ে নিয়েছে, এখান থেকে হয় বাউন্স ব্যাক করবে না হলে ডেফিনেটলি সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে নেমে আসলে নিচের দিকে নেমে আসতে পারে। এবং নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 566-এর কাছাকাছি আছে, 566-এর কাছাকাছি। আপনারা চাইলে ওয়েট করতে পারেন ফ্রেশ বাইংয়ের জন্য। ফ্রেন্ডস, আপনারা কী ভাবছেন এই দুটো স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাও লিখতে ভুলবেন না। তার সাথে ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফ্রেন্ডস, আপনাদের লাইক এবং শেয়ার কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করতেও সাহায্য করে। চলুন ফ্রেন্ডস, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।